নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ, নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেল একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা তো জানতেন যে এবছর মানে 2020 সালেতে পুজো পরিক্রমা 2020 এনেছিলাম। তো আপনারা এই চ্যানেলেতে দেখতে থাকুন, এবছরেতে 2021 বলেছিলাম যে নিয়ে আসবো, তো 2021 সালে যে পুজো পরিক্রমাটা আছে সেটাও আমি নিয়ে আসছি। তো আজকে আপনারা যারা আমাকে অনুরোধ করেছিলেন যে চক্ষুদানের যে পর্বটা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরি, তো আজকে একটা খুব রিনাউন্ড পুজো মণ্ডপেতে চলে এসেছি। এটা হচ্ছে টালা প্রত্যয়। তো টালা প্রত্যয়ের যে মায়ের চক্ষুদানটা রয়েছে সেটা আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে একটু দেখে নিই। তো আসুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি, এবং অবশ্যই কিন্তু নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলেতে আপনারা নজর রাখুন যাতে এই পুজো পরিক্রমা 2021টা খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারেন। বন্ধুরা, টালা প্রত্যয়ের এবারের পুজোর থিম নির্বাধ, অর্থাৎ কোনো বাঁধন নয়। সেই মতোই তৈরি হয়েছে সামনের মণ্ডপটি। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন। Here comes the moment to celebrate the global inauguration of #unrestricted21. We've come here to celebrate the joy, the delight and the desire of Lord Ma Durga. The art installation here, we've made it to break it. In the past few years, we have been facing a lot of restrictions, meshes and barriers in our lives. To come out of the confinement, we have come out with the idea of Unrestricted 21. Let us have a countdown with me to break the art installation. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Let us break the art installation! ভিডিওটিতে বর্তমান মণ্ডপটির একাংশ ছেড়ে পড়া থেকে মায়ের চক্ষুদান পর্যন্ত পুরোটাই কভার করা হয়েছে। আর এই মুহূর্তে চলছে মণ্ডপটির চক্ষুদানের অনুষ্ঠান। পুরো থিমেটিক গ্রাউন্ডে পারফর্মাররা এথনিক স্টাইলে সুরে এবং বাদ্যযন্ত্রে পারফর্ম করেছেন। আসুন তারই কিছুটা শুনে নেওয়া যাক। প্রোগ্রামটি শুরু হয়েছে আজকে, অর্থাৎ মহালয়ার দিনে 6ই অক্টোবর 2021 সালে সকাল 6টায়। বাইরে মণ্ডপের একাংশ আনটাই হলেই আমরা মণ্ডপে প্রবেশ করব। কিছুক্ষণের মধ্যেই সাথে থাকুন। উপরে বাইরের মণ্ডপটির একাংশ আনটাই করার কাজ চলছে, কিছুক্ষণের মধ্যেই অংশটি ছেড়ে পড়বে। আর ঠিক তারপরেই আমরা প্রবেশ করব মণ্ডপের অভ্যন্তরে। চলে এসেছি মণ্ডপের অভ্যন্তরে। এই মুহূর্তে মায়ের চক্ষুদানের প্রক্রিয়া চলছে। এই প্রসঙ্গে আরও একবার জানিয়ে দিই, পুজো পরিক্রমা 2021 নিয়ে আসছি এই নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলে, সাথে থাকুন। আজকের ভিডিওটি মা দুর্গার চক্ষুদানের উপরে নির্ধারিত। পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলে জানতে পারলাম, পঞ্চমীর দিন থেকে দর্শকদের জন্য মণ্ডপ খোলা থাকবে। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী দর্শকরা ঠাকুর কতটা দর্শন করতে পারবেন সে বিষয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। যাই হোক,
ইউটিউব চ্যানেল ক্রিয়েটারদের ভিডিওগ্রাফি অ্যালাউ থাকলে বাড়িতে বসেই অথবা আপনার কমফোর্ট জোনে বসেই মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে পারবেন আশা করছি। আর এইদিকে মাতৃ প্রতিমার চক্ষুদানের প্রক্রিয়া চালু রয়েছে। আসুন বন্ধুরা, এই মুহূর্তে এবারের পুজোর দিনগুলি সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। ইংরাজি অক্টোবর মাসের 6 তারিখ অর্থাৎ আজকে মহালয়া পড়েছে, যা বাংলা মাস অনুযায়ী 19শে আশ্বিন 1428 দিনটি অমাবস্যা। আর ইংরাজির 10 তারিখ পড়েছে মহাপঞ্চমী এবং ইংরাজি 15 তারিখে পড়েছে বিজয়া দশমী, যা বাংলার 28শে আশ্বিন 1428 সাল।
বন্ধুরা, নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের প্রয়াসগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের ভিডিও নোটিফিকেশনস তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর নেচার অ্যান্ড ট্রাভেল দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।